যাত্রা দেখতে পারবা আর জীবনে যাত্রা দেখতে পারবা না বাবা 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 তুমি আমি বলতে দিছো জীবনেই প্রথম আমি এত ভালো কে তুমি আচ্ছা তুমি যে যাত্রা পার্টি আনছিলা ওই পার্টিই তো আইছে তুমি তো সবকিছু দেখছো আবার নতুন করে দেখার কি আছে মায়ের কাছে মামার গল্প করতেছো এই নিউ বলাকা অপেরার যতগুলা যাত্রা পালা আছে সবই তো আমার দেখা হ্যাঁ আমি মানি যে আমি সবকিছু জানি না শুনে মাঝে সাড়ে ভালোবাসা ফেলছিলাম কিন্তু তোর লগে তো আমি কেন প্রতারণা করি না মুসলিম সরকার অনেক চেষ্টা করছিল উগান্ডারে ফাঁসাইতে ঝুরু তালুকদারের মাইয়া রুহিরি দিয়া মিছিল কইরা তার বিরুদ্ধে জনমত তৈরি করার চেষ্টা করছিল পারে নাই আরে ওটা তো তুমি রুহিরে ফোন দিছিলে বলে রুহি ওখানে যায় নাই নইলে তো ঠিকই মুসলিম সরকারের ফান্দে পা দিত আরে ফান্দে যাতে পাও না দেয় সেই জন্য তো আমি সতর্ক করছিলাম রুহিরে আমি তো মুসলিম সরকারের স্টাইল বুঝা ফলাইছিলাম সে মনে করছিল রুহিরে দিয়া মিছিল করাইলে পত্রিকায় আমার বিরুদ্ধে নিউজ হইব সাংবাদিকে আমারই নিয়ে লিখব কিছুই হয় লেগা আজকে দল বল নিয়ে আসে মিছিল ঠেকাইতে আইছে হট্টগোল হয় নাই তো আরে না না মুসলিম সরকার খুব চালাক মানুষ সে সামনে থেকে কিছু করে না যা করার পিছন থেকে করে আমার লক্ষ্য হলো ওরে এখন দমন করা দেখো তোমার কিছু করার দরকার নাই পুলিশ আছে পুলিশ করব শোনো জনপ্রতিনিধি হিসাবে আমার একটা দায়িত্ব আছে না ভোটের আগে আমি সবাইকে কইছিলাম যে আমি এই গ্রাম থেকে সব সমস্যা দূর করে দেব আরে আমি তো নিজে কিছু করুম না পুলিশের তথ্য দিয়ে হেল্প করুম তুমি যাই করো সাবধানে করো দেখো মুসলিম সরকার কিন্তু একা না তার সাথে সুলেমান মৃধা আছে তুমি কিন্তু একদম একা শোনো সায়না সত্যের পক্ষে লোক বেশি থাকে আমি একলা শুধু কি আছে আমার পক্ষে আমার এলাকার জনগণ আছে না মুসলিম সরকারের পক্ষে কি এলাকার জনগণ আছে নাই থাকলে সে হারতো না ভোটে আর জীবনে কোনোদিন সে জিততেও পারবো না যাই হোক উগান্ডা ভাই বেকসুর খালাস পাইছে এটা খুব ভালো কথা তার একটা না ঠিকাদারি লাইসেন্স করে দাও সে যেন ঠিকাদারি করতে পারে আচ্ছা ঠিক আছে এ দেখছো তোমার কখন থেকে বসায় রাখছি আমি খাবারের ব্যবস্থা করতেছি তুমি হাত মুখ ধুয়ে নাও হ্যাঁ আচ্ছা দাও দাও মুসলিম সরকার লঞ্চ দেখছস লঞ্চের ঢেউ দেখোস নাই তোর ত্রাসের রাজত্ব আমি শেষ করব পাইছি আমি বকুলপুরের রানী ঝলক দিতে জানি নেশা ধরাই গুড নাইট
হ্যাঁ চন্দু কা। হ্যাঁ কই তুই? আরে আমি তো বকুলপুরে ঢুকতেছি, তুই কই? আমি যাত্রা ক্যাম্পের দিকে যাইতেছিলাম, ওই যাওয়ার সময় দেই বোরহান বকুলপুরে। কি কস, বোরহান বকুলপুরে গেছে কেন? আরে বাটা এটা জানি না, দেখলাম একটা মাইরে ধাওয়াইতে আছে। কারো ধাওয়াইতেছে? বললাম তো জানি না, মহিলাটা আমি চিনি না। মহিলা? হ্যাঁ, লাল শাড়ি পরা ছিল। আমি ধাওয়া দাওয়াই বোরহান ভাইকে গেছে গা। চন্দু শোন, তুই বকুলপুরে থাক, আমি আসতেছি। আমি না আসা পর্যন্ত তুই যাত্রা ক্যাম্পে ঢুকবি না, ঠিক আছে? হ্যাঁ, আমি যাত্রা ক্যাম্পের কাছাকাছি খাড়াই যাচ্ছি, তুই জলদি আয়। ঠিক আছে। তুই আবার বকুলপুরে ঢুকছিস? তুই লাল শাড়ি পরে বাইর হয়েছিস তো, এর জন্য তোর গুতাইতে চাইছে। আয় দিবা, তুই বাইর হয়েছিস কেন? দোকান থেকে ডাল আনতে। ওমা, ঘরে ডাল নাই? তোর ভাই জান রে কইতি, তোর ভাই জানাই না দিত। আমি তো জানতাম না, রানতে গিয়া দেখেছি ডাল শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তোর ভাই জানলে কইতেছি ডাইলে না দিব নি। না না দরকার নাই, আমি টেটিরে কমনে। টেটিরে কোন দরকার নাই, ও সাতালে বসছে কাম করতেছে, তোর ভাইয়ের তো কাম নাই, সে আইনা দিব না ডাইল। আচ্ছা ঠিক আছে। শুন, এই লাল শাড়ি পইরা আর বাইরে যাইস না, ওই পাগলা শাড় এগুলো দেখলে গুতা দিতে আসে। আমি বুঝতে পারি না ভাবি, আগে তো কখনো এরকম ঘটনার মধ্যে পড়ি নাই। আচ্ছা ঠিক আছে, খারা আমি একটু পানি নিয়ে আসি তোর জন্য। না না থাক, আমি ঘরের ভিতরে যা খামো না। আচ্ছা বেশি করে খাইস, কিন্তু ভয় লাগলে বেশি করে পানি খাইতে হয়। হ্যাঁ ভাবি রেখে আসল ঘটনা কোন। না থাক, পরে চিন্তা পড়ে যাব। কি হলো, যা পানি খা। আপনার খবর শুনে আমি খুবই খুশি হয়েছি। আপনি সবসময় কই দেন আপনি আমার আব্বারে খুন করেন নাই, আজকে দেখেন সেই কথাটা ঠিক হলো। অথচ আমি আপনার কথা বিশ্বাস না করে কত খারাপ ব্যবহারই না করছি আপনার মাঝে। শোনো, আমি যদি তোমার জায়গায় থাকতাম আমার বিশ্বাস পুলিশ একদিন ঠিকই আমার আব্বার খুনিরে ধরবে। আজকে ঝুরু কাকার কথা খুব মনে পড়তেছে। খুন হওয়ার আগের দিন ঝুরু কাকা আমার মুখে হাত বুলাই দিয়েছিল, এখন মনে হচ্ছে যে আবারও হাত বুলাই দিচ্ছে। দিয়ে বলতেছে ভালো থাকিস বাবা। আমি মানে বের হওয়ার পরেই না মনে করছিলাম তোমার ফোন দেবো, কিন্তু ভাবলাম যে তুমি তো তোমার মামার কাছে সব জানতে পারবা, এই জন্য আমি ফোন দিই নাই, ডাইরেক্ট দেখা করতে আসলাম। আরো আগে আসতে পারতাম, মানুষ আমার নিয়ে এমন শুরু করলো, মনে করো ফুলের মালা টালা দিয়ে। খুব লজ্জা লাগতেছিল। লজ্জা লাগবো কি লেগা, সবাই আপনার ভালোবাসে বলে আপনার নিয়ে এরকম আনন্দ করছে। আমি যে মানুষের এত ভালোবাসা পাবো আমি চিন্তাও করি নাই। ভালোবাসা এরকমই হয়, আনলিমিটেড। আচ্ছা ইয়ে উপু কি ঘরে আছে নাকি? না, হে তো একটু বাইরে আছে। আপনি আহেন না বহেন, এখন আর বসবো না। শোনো, আনন্দ মিছিল শেষ হওয়ার সাথে তোমার সাথে দেখা করতে আসলাম, এখন যাবো ঘুড্ডি বাইতে বাড়িতে, তারপর আরো অনেকের সাথে দেখা করবো, সবকিছু শেষ করে তারপর আবার আসবো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, গেলাম তাহলে। সত্যি করে কোন আমার খারাপ ব্যবহার আপনি মনে কোনো কষ্ট রাখেন নাই?
ज्ञान ऐसो बने करते सो। आमी आपना लोगे मेला खराब व्यवहार करते। आमार मने कोनो कष्ट नहीं। जेदिन थेके तुमी विश्वास करछो जे आमी झरुक आकारे खून करी नाई, सेई दिन थेके आमार सब दुःख कष्ट दूर हये गेछे। शुधु कष्ट एकटाई, टाकारे बाँचाते पारलाम ना। एछाड़ा कोनो कष्ट नहीं। आसि रे। आसि। स्যার, আরেকটা কথা। এই যে রসুলপুরের গুন্ডা ফাটাবরান, তোমার কি ধাওয়াই ছিল? না। আমারে ধাওয়াইবো কে? তাহলে ধাওয়াইলো কারে? আচ্ছা, আসি হ্যাঁ। লাউডে রাখ, কাল বাজার থেকে টাকিমা স্টেশন আনবো। আমার না খুব খুশি লাগতেছে খুবু, ওখানে ভাই বেকসুর খালাস পাইলো। সে না সবসময় আমারে কইতো, আমি তোমার আব্বারে খুন করি নাই, আমি তোমার আব্বারে খুন করি নাই। দেখ আজকে তার কথা ঠিক হলো। এত বেশি খুশি হও না, তোমার বাপের খুনি এখনো ধরা পড়ে নাই। ধরা পড়বো খুবু, তুমি দেখো। আর কবে ধরা পড়বো? কত দিন হয়ে গেল। ধরা পড়বো খুবু, দেখো একদিন ঠিকই আমার বাপের খুনি ধরা পড়বে। মুসলিম সরকার একবার যারে ধরে তার জাগ হয় শ্মশান, নাইলে গোরস্থান। তুই খ্যাখা করে আসতেছিস কেন? তোর আবার খুশির খবর কি? তোরা যেই কামে পালাইছিলাম এই খবর বাইর করতে পারছস না? বড় ভাই আনো বাইর করতে পারে নাই। আমি বকুলপুরে ঢুকছিলাম, যায় দেখি চান্দু এনে খার হয়েছে। চান্দু আমার দিকে দাওয়া দিছে। আর তুই কি করছস? মগা কুত্তার মতো লেজ গুটে দৌড়ে পালায় গেছস। ওই পিস্তলা ছিল না তোর কাছে? ঠাস ঠাস করে চারটে গুলি করে দিত, ঠিসা ঢুকাই দিত কলজার ভিতরে। দাপট খালি এইখানে এসা, ইচ্ছা করতেছে লাঠিতে দল থেকে বাইর করে দিই। আপনি চিন্তা করেন না বড় ভাই, আমি ঠিক ওয়ান্ডার শত্রুরে বাইর করে ফেলামো। বাইর করবি কবে? কবে বাইর করবি? আর তাড়াতাড়ি বাইর কর, তাড়াতাড়ি বাইর কইরে। আরে ফালাতে ফালাতে, ঠিক আছে ভাই, জোরু তারুদার মারে কি করবেন? ওর কারণে তো উগান্ডা সহজে বেকুশুর খালাস পায় গেছে। ওই মাইয়া যদি আমগুলো লগে টং মিছিল করত তাহলে তো আমগুলো সুবিধা হয়ে যেত গা। হ্যাঁ সুবিধা হয়ে যেত গিয়া, তরে যেটা কইছি তুই ওইটা কর, বুঝা বাইর কর উগান্ডার লগে। কার কার শত্রুতা আছে, কার লগে বেশি লাগা লাগিয়া চর, এটা খুঁজা বাইর কর। আরেকটু সময় নিলে মনে হয় ভালো হয়। আরে তুই চুপ যা, তোর মাথায় মেলা বেরেন আছে সেটা আমি জানি। তুই আমার সরকার গোষ্ঠীর লোক, কোয়া ফেলা কি সমস্যা? কি কোয়া ফেলা? বেশি তাড়াহুড়া করলে কামের মধ্যে ফাঁক ফোকর থেকে দিব বড় ভাই, দেখা দেব উগান্ডা আবারও বেকসুর খালাস পেয়ে দেব। কারণ তার পিছনে আছে আব্বাস। কথাটা খারাপ কস না, ঠিক আছে ঠিক আছে, আমি তাড়াহুড়া করুম না। আর কিছু কবি বড় ভাই? আমার কথা এখনো শেষ হয় নাই। আরে ঝুলা এত সুস্কান ঝুলাস কা, তাড়াতাড়ি কি শেষ কর। দেখেন বড় ভাই, উগান্ডার সবচেয়ে বড় শত্রু হইতেছে বোরহান। এই কথা কিন্তু পুলিশও জানে। এখন যদি কোনো কারণে বোরহান ভাই খুন হয় তাহলে পুলিশ মনে করবো যে উগান্ডাই খুন করছে। অন্য কেউ যদি খুন হয় তাইলে কিন্তু এটা মনে হইব না। আমার তো কত শেষ নাই ভাই, কত শেষ নাই ভাই। আরে মরে যাবো তো স্যার।
ওই আমারে খুন করে বুদ্ধি দিতেছে আরে তোরে ছাড়া বুদ্ধি দিতেছে আরে চল চল আরে থাক আরে আরে আরাম করে মরে যাবো তো বকুলপুরে তো আবার যাত্রা শুরু হয়েছে কে আনতেছে হেটেও আপনি জানো সেই যাত্রায় আছে দীপালি দীপালি রে উগান্ডা খুব পছন্দ করে দীপালির লগে যদি কারো একটু গ্যাঞ্জাম লাগাইয়া দেওয়া যায় উগান্ডা যাইব সেইটা সোজায় খুন করব ওই ব্যাটারে ফাঁসাইয়া দেওয়া যাইব উগান্ডারে কেওয়াসটা লাগাইব কেটা কে লাগাইব কেওয়াস তুই যদি বকুলপুরে যাস তাহলে তো উগান্ডা তোর ফালাইয়া দিব এইটা নিয়ে আপনি একদম চিন্তা করেন না ভাই দূরের থেকে সব কাম করুম আমি আপনি খালি আমার একটু টাইম দেন টাইম নে টাইম নে টাইম নে টাইম করলাম বেশি নিয়ে ফালাইস না টাইম বেশি হলে তাওয়া ঠান্ডা হয়ে যাব গরম গরম রুটি ভাজা পারবো না না ভাই টাইম একটু বেশি লাগবো তাড়াহুড়াটা করন দেব না ঠিক আছে তুই তো ঘর বেকা কেমনে কি করবি বোরানের লগে রাখিস না ভাই কামটা আমি একলাই করব হ্যাঁ আমারে রাখবি না কেন আমার রাখলে সমস্যা কি আপনি তো ভাই মাথা করো কথায় কথায় পিস্তল বাক্স ফালা ভাই শুনি না কি কয় বোরহান ভাই বোরহান ভাই মানে ঘটনা কিন্তু আপনিই ঘটাবেন আমি খালি পেস্টা লাগাই দিই মানে পেস্টা লাগাবি কাল লগে এটা কোন সাগরে ক ভাই হন আপনি ধমকাইলো তো আমি ডরে যাব আমার আচ্ছা ঠিক আছে ধমক দেব না ক আচ্ছা কইতাছি মানে হইছে কি আমি তো বকুলপুর যাইতে পারব না তাতে কোনো সমস্যা নেই কিন্তু বকুলপুরের যে দীপালি আছে তার ফোন নাম্বারটা আমার কাছে আছে তার লগে কথা কয়ে যাত্রা দলের কি অবস্থা সেটা আমি বাইপ করে ফেলি তারপর সুযোগ বুঝা পেস্টা আমি লাগামু ভাই কি করবে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর আব্বাসিয়ার আব্বাসিয়ার তোর কল যে আমি তাই না সিরা উত্তর বিয়া খাওয়াম জানস তো ওই বসতাম সরকারি একবার ধরে ধরে ওর চাগ হয় শ্মশান তাই করস থাম হেতে কিছু হন না জোরে কমারে লাউড করি কো বোরহান এখনো আমারে ভুলে নাই আমারে পাইলে তো দেখি পাঁচশোদের পাতাটা লাফিল কেন তারা কি কোনো খারাপ খবর আছে এই টেডি ভাইয়ের কপাল খুলছে বিয়ার পর তোমারে বিয়ে করার পর আমারে বিয়ে করার পর মানুষটা কষ্ট কম পায়নি আমার পিছু পিছু দৌড় দিছে